हरे कृष्ण, जय श्रील गुरुदेव, जय श्रील प्रभुपाद, जय हो पूर्वतन आचार्यवर्गर। शुरू करते जा पुरुषोत्तम मासेर माहात्म्य कथा। बारो मासे तेरो पार्वण। शास्त्र अनुसारे एक बच्चर के द्वादश मासे भाग कर बारो मासे सकल प्रकार सत्कर्म और पूजा पार्वणे निघंट करा हुए छे। বর্ণাশ্রমগত সমস্ত কর্মেই যখন বারোটি মাসে বিভক্ত হল তখন অধিমাস কর্মহীন হয়ে গেল। কেননা অধিমাসে কোনো রকম পুণ্যকর্মের বিধান শাস্ত্রে দেওয়া যায় না। চন্দ্রমাস ও সৌরমাস গণনার মিল রাখার জন্য প্রতি ৩২ মাসে একটি মাস অতিরিক্ত হয়। সেই মাসটির নাম অধিমাস, যেহেতু এই মাসে কোনো প্রকার কর্মকাণ্ডীয় ক্রিয়া অনুষ্ঠান পালিত হয় না, তাই স্মার্তবাদী পণ্ডিতেরা অধিমাসকে মলমাস বা মলিন মাস বলে ঘৃণা করে। কিন্তু পরমাত্ম শাস্ত্রে এই অধিমাসটিকে সর্বোপরি শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। জীবনের কোনো অংশে বৃথা যাপন করা উচিত নয়, সর্বদা হরিভজন করাই জীবের কর্তব্য। আবার যেহেতু এই মাসটি সকল প্রকার পুণ্যকর্ম শূন্য, তাই সেটি হরিভজনের জন্য অধিক উপযোগী। গোলক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাসকে কার্তিক মাস ও বৈশাখ আদি মহাপুণ্য মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ বলে স্থাপন করেছেন। বৃহন্নারদীয় পুরাণে অধিমাসের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। দ্বাদশ মাসের আধিপত্য দেখে এই অধিমাস বৈকুণ্ঠ অধিপতি শ্রী নারায়ণকে নিজের দুঃখের কথা জ্ঞাপন করলেন। তাই স্বয়ং নারায়ণও কোনো উপায়ন্তর না দেখে অধিমাসকে সঙ্গে করে গ্লোক অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ অধিমাস বা মলমাসের আরতি শ্রবণ করে দয়ার্দ্র চিত্ত হলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রমাপতি, আমি যেমন এই জগতে পুরুষোত্তম নামে খ্যাত, এই অধিমাসও তদরূপ বা পুরুষোত্তম নামে বিখ্যাত হবে। আমাদের যে সকল গুণ আছে সমস্তই এই মাসকে অর্পণ করলাম। আমার সদৃশ্য হয়ে এই মাস অন্য সকল মাসের অধিপতি হল। অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি সকাম বা নিষ্কামভাবে এ মাসে পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাত করে আমাকে প্রাপ্ত হন। অন্য মাসে আমার ভক্তদের শুদ্ধ ভক্তি জাজনে সকাম কর্মের বাসনায় শুদ্ধ ভক্তি বাধাগ্রস্ত হতে পারে। যেহেতু এই সকল মাসেই সকাম কর্ম রয়েছে, তাই আমি সকাম কর্মের ফল দান করি। কিন্তু পুরুষোত্তম মাসে যদি কোনো ভক্তের শুদ্ধ ভক্তি জাজনের ক্ষেত্রে সকাম কর্মের বাসনার চিত্ত উদিত হয়, তবুও পুরুষোত্তম মাসে সকাম কর্মের বাসনার দ্বারা শুদ্ধ ভক্তি দোষযুক্ত হয় না। কারণ এই মাসে কোনো সকাম কর্ম নেই। সমস্ত মাসব্যাপী শুদ্ধ ভক্তি জাজনের মাধ্যমে কেবল শুদ্ধ ভক্তি লাভ হয়। যে মুরমতি এই মাসে জপ দান আদি বর্জিত ও সৎকর্ম স্নানাদি রহিত থাকে ও দেব তীর্থ এবং দ্বিজগণের প্রতি হিংসাভাব প্রেষণ করে, সে স্বপ্নেও সুখ পায় না। এই মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্র আদি সুখ ভোগ করে অবশেষে লোকবাসী হন। পুরুষোত্তম মাসের আগমনের কারণ। আমাদের দেশে প্রায় বিবিধ প্রকার বর্ষপঞ্জি অথবা ক্যালেন্ডার প্রচলিত। সেগুলো হলো সৌর, চন্দ্র,
আবার চান্দ্র সৌর ঐতিহাসিক ঘটনাগত, বিক্রমাব্দ শকাব্দ ইত্যাদি রাশিগত প্রভৃতি। কৃষ্ণ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত চান্দ্রমাস, চান্দ্রমাস অনুযায়ী সনাতন ধর্মীয় অনুষ্ঠানাদি হয়। এইভাবে চান্দ্রবর্ষ হয় 355 দিনে, কিন্তু সৌরবছর হয় 365 দিনে। তাই সৌর ও চান্দ্র সমন্বয়ের জন্য প্রতি 3 বৎসর পর পর যে মাস অর্থাৎ 30 দিন অতিরিক্ত হয় তাহাকেই মল মাস বা অধিমাস বলা হয়। এই মাসে সূর্য সংক্রান্তি থাকে না। জ্যোতিষ বচন অনুসারে সূর্য বৎসরের 12 মাসে 12টি রাশিতে অবস্থান করে, কিন্তু বলা হয়েছে শাকুন্য আদি চতুষ্কং তু রমের অমলা মুদাহুতম তদুর্ধং ক্রমাতে ভানর মাস শাকুত মলিলুচা। অর্থাৎ শকুন্য আদি চতুষ্পদ নাক ও ঝিংস্তুগণ, এই 4 প্রকার করণ হল সূর্যের অবশিষ্টাংশ। এই অবশিষ্ট অংশই হল মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস। কোনো মাসে 3টি প্রতিপদ তিথির সঞ্চার হইলে অথবা 2টি অমাবস্যা হয় এবং রবি সংক্রান্তি ঘটে না, সেই মাসকে মল মাস বা অধিমাস বলা হয়। মল মাস অর্থাৎ অধিক মাসে স্মার্ত ব্রাহ্মণগণ কাম্যকর্ম বিবাহ আদি করেন না। তাদের দৃষ্টিতে মল মাস বা অধিমাসে কর্মকাণ্ডের জন্য অশুভ। কিন্তু ব্রজধামে এই মাসকে পুরুষোত্তম মাস বলে থাকে। বৈষ্ণবগণ এই মাসে অনেক বেশি বেশি শ্রী হরির নাম সংকীর্তন করেন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রাচীন ঋষিগণ বলে গেছেন, চন্দ্র যখন সূর্যমণ্ডলে অবস্থান করে এবং সেই সময় সূর্যের অয়নপথে রাশি পরিবর্তন কাল হয়, বা সহজ কথায় এক রাশি ত্যাগ করলেও অন্য রাশিতে পৌঁছায় না, তবে সেই সময় হল মল মাস অর্থাৎ বর্জনীয় মাস। কিন্তু ম্যাথ আনতে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। পক্ষান্তরে এই মাসে সৎকর্ম করলে মোক্ষ প্রাপ্তি ঘটে, অর্থাৎ পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। তাই সনাতনী শাস্ত্র মতে মল মাস হল গুরুত্বপূর্ণ সময়। তবে একে এত ভালো বলা হলেও অপামর মানুষের কাছে এটি অশুভ বলেই গণ্য। এই সময় পৃথিবীতে রোগ বিস্তার লাভ করে, সমুদ্র স্ফূর্তি দেখা দেয়, দেশে বিদেশে বিভিন্ন বিষয়ে তীব্র মতভেদ দেখা দেয়, যা পারস্পরিক বিবাদ ও সন্দেহের বার্তা বহন সৃষ্টি করে। এর ফলে বেড়ে যায় হিংস্র কর্ম উগ্রপন্থা, আর এর ফলশ্রুতি হল লোকক্ষয়। চারদিকে একটা ধ্বংসাত্মক ইঙ্গিত থাকে বলেই শুভকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই বিবাহ উপনয়ন, নতুন গৃহ আদি নির্মাণ, গৃহে প্রবেশ, শুভকর্ম আরম্ভ ইত্যাদি এই সময় নিষিদ্ধ করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।